5G পরে ব্যাপিছি 6G সেবা আর দেশে 5G টেলিকম সেবা আরম্ভ হবার মাত্র 6 মাস হইতিবা বেলে এহার যে পরবর্তী আমি কথা কউচু তা হউচি পরবর্তী পিঢ়ি অর্থাৎ 6G লাগি কাম আরম্ভ হইছে 2030 সুধা দেশে 6G সেবা আরম্ভ করিবাকু লক্ষ্য রাখা যাইছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্মোচন করিতিবা ভিজন ডকুমেন্টে এহা উল্লেখ রয়েছে 6G প্রকল্প চিহ্নট করিবা পাঁঠি গবেষণা ও প্রযুক্তি মুতন লাগি ভারত 6G প্রকল্প স্থাপন মধ্য করা যাইছে এই প্রকল্প দুইটি পর্যায়ে কার্যকরী হব আর প্রকল্পর অগ্রগতি উপরে নজর রাখিবা লাগি সরকার এক শীর্ষ পরিষদ গঠন মধ্য করিছন্তি 6G সমাধান লাগি প্রযুক্তি ঠারু আরম্ভ করি সমাধান পর্যন্ত সবু কিছি কু গুরুত্ব দেয়া যাইছি সবু কিছি বা সবু ক্ষেত্রে কিভাবে ভাবে অগ্রণী দেশ হই উভা হব ভারত সে লক্ষ্যরে বর্তমান গতি করুছি আর সেপাই এই প্রযুক্তিরে গবেষণাকু ব্যাপক করা যাইছি গবেষণা উপরে অধিক ফোকস রাখা যাইছি অধিক ধ্যান দিয়া যাইছি আর যদি 6G কার্যক্রম হচ্ছে 6G কার্যক্রম হলে ডিজিটাল ক্ষেত্র আহুরি গোটে প্রকার সশক্ত হব শিল্প ক্ষেত্র কুন্তু শিক্ষা ক্ষেত্র কুন্তু এই সবুরে বিশেষ লাভপ্রদ হব বলি প্রধানমন্ত্রী মোদি আ কইছন্তি 5G সেবা পরে 6G সেবাকু নেই বর্তমান আলোচনা এবং এ নেই পুরা প্রস্তুতি এ নেই পুরা প্ল্যান মোদি আ কইছন্তি 6G প্ল্যান কু নেই বর্তমান চর্চা চালিছি আউ আপনা দেখুন্তু 6 মাস পরে হি 6G কু নেই প্রস্তুতি রইছি দেশে 5G টেলিকম সেবা আরম্ভ মাত্র হেবার মাত্র 6 মাস হইতিবা বেলে এবে পরবর্তী পিঢি অর্থাৎ 6G লাগি কাম আরম্ভ হইছি 2030 সুধা হি দেশে 6G সেবা কিভাবে ভাবে আরম্ভ করা দিয়া যিব এ লক্ষ্য রাখা যাইছি তা সহিত মধ্য যেভাবে ভাবে কোয়া যাউছি যে ডকুমেন্ট কথা কোয়া যাউছি ভিজন ডকুমেন্টে এই ডকুমেন্টে সবু কিছি উল্লেখ রাখা যাইছি প্রকল্প চিহ্নট করিবা ঠারু পাঁঠি কুন্তু গবেষণা কুন্তু প্রযুক্তি মুতন লাগি সবু কিছি উপরে ফোকস রাখা যাইছি অধিক আলোচনা করিবা এ সম্পর্কে আমি আলোচনা করিবা পাই সাইবার এক্সপার্ট রয়েছন্তি চিরাগ রথ আমার সহ জুড়ি হয়ে যাইছন্তি সুযুক্ত রথ আপনাকু আলোচনাকু স্বাগত বর্তমান 5G পরে 6G কু নেই আলোচনা 6G সেবা কিভাবে ভাবে রহব কারণ সবু কিছি উপরে ধ্যান দিয়া যাইছি গবেষণাকু অধিক ফোকস রাখা যাউছি কোন কইবে সুযুক্ত রথ দেখুন প্রধানমন্ত্রী মোদি আমার বর্তমান 6G কু নেই গোটে স্টেপ আগকু যাইছন্তি 5G বর্তমান সম্পূর্ণ দেশে সম্পূর্ণ ভাবে লাগু হয়নি বর্তমান কিন্তু তাঁকর যে দূরদৃষ্টি অছি আগকু যে আমি কেমিতি ভাবে ডেভেলপ করিবা অন্য দেশ মানক সহিত আইটি ক্ষেত্রে খাস করে কম্পিট করিবা তা উপরে নিহাতি ভাবে সমস্ত ধ্যান আছে এবং তাকু নেইকি 2030 রে কেমিতি ভাবে 6G সেবা উপলব্ধ হয়ে পারিব তা উপরে বর্তমান ডিসকশন আমরা আরম্ভ হয়ে যাইছি 6G গোটে এমিতি টেকনোলজি যেটা কি স্যাটেলাইট বেসড রহিব স্যাটেলাইট কেবল স্যাটেলাইট রহিবনি আমার যে বেস স্টেশন গুড়াক রয়েছে BTS যে টাওয়ার কোচে সাধারণ ভাষায় তা সহ কনেক্টেড রহিব প্লাস স্যাটেলাইট বেসড রহিব যেটা কি উপান্ত অঞ্চল গুড়াক কভার করিবার সুবিধা হব এবং যে লোক মানে বর্তমান সময়ের পৌঁছি পারি না মোবাইল সেবাকু সেমানে সেই সময় ইজিলি অ্যাক্সেস করি পারিবে বেস মানে বেস মেকানিজম যেটা রয়েছে 6G র স্যাটেলাইট প্লাস BTS দুইটাই যাক সাইমেন্টেনিয়াসলি এতে কাম করিব বলি কি বর্তমান যে বেসিক রিসার্চ পেপারস গুড়াক আসি যাইছে তা উপরে এই জিনিসটা ক্লিয়ার আছে তারপরে সেকেন্ড পার্ট কো আসিবা এই জিনিস আমাকু ফায়দা কর দেব ফায়দা যেটা দেব বর্তমান আমার যে স্পিডটা আছে মেগা হার্জ রে কাউন্ট হচ্ছে এবং তার যে স্পিড ক্যালকুলেট হব সেটা টেরা হার্জ রে কাউন্ট হব বর্তমান আমি 1 Gbps পর্যন্ত স্পিড কু একোয়ার করি পারছে ওয়্যারলেস মাধ্যমে সেথিরে আমি Tbps কু বর্তমান কম্পিট করিবা সেথিরে যেটা 100 টাইমস রহিব বর্তমান স্পিড র তারপরে সেথিরে লেটেন্সি বহুত কম রহিব বর্তমান আমার নর্মাল লেটেন্সি 20-30 মিলিসেকেন্ডস র রহিছি যেটা 6G রে ইন এন্ড অ্যাবাউট 4-5 মিলিসেকেন্ডস র লেটেন্সি রহিব যেটা কি রোবোটিক্স কু আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কু বহুত লাভদায়ক হব এবং সেই জিনিস গুলাক যেমিতি ভাবি নিয়ন্তু গোটে জিনিস আমি করুছে দিল্লি রে সেই জিনিস সাইমেন্টেনিয়াসলি সেম টাইম রে সেথিরে যদি আমি কিছু ইনস্ট্রাকশনস দেবা সেম জিনিসটা এক্সিকিউট হব ভুবনেশ্বর রে উইথিন 2-3 মিলিসেকেন্ডস
बिल्कुल यही सब लाभ आम पाई जदि 6G सेवा लाभ हो जाऊँ एवं ये प्रस्तुति आरंभ हो गला विभिन्न क्षेत्र को नहीं कौन आलोचना करें श्रीजुक्त रथ देखो यहाँ विशेष भाव कम हाइली बेनिफिटेड हम मेडिकल सेक्टर रे मेडिकल सेक्टर कहीं देखो वर्तमान रोबोटिक्स एवं रोबोटिक्स ऑपरेशंस गुड़ाक डिजिटली कंप्लीटली आरंभ हो जाएगी वर्तमान देश बहुत गुड़े हॉस्पिटल्स रे रोबोट माध्यम रे विभिन्न प्रकार ऑपरेशंस करा जाउची जहां को मॉनिटर करउचंती सिस्टम्स रे जो कोनोसी डॉक्टर मन करन तो गोटे जगह रे अवेलेबल नाहंती से कोनोसी जगह को टूर रे जाइचंती किंबा कोळे जाइचंती किंतु इमरजेंसी समय रे दरकार पड़ला तांकर पेशेंट हॉस्पिटल रे एडमिट अछंती एवं तांको ऑपरेशन दरकार पड़ला तांको सेठी के आसीबा को निहाती भाबरे कि समय लागिवो किंतु से समय रे जदि हमर 60 सेवा एते मात्रा रे डेवलप होउची एवं आर्टिफिशियल इंटेलिजेंस एते मात्रा रे आगो को बढ़ी से चललानी ता सहित वर्तमान आउ विभिन्न रोबोटिक्स गुडा को आर्टिफिशियल इंटेलिजेंस सहित मिसी के इहुलिया भाबरे रे जिंस गुडा को लैब गुडा को डेवलप करि चललेनी ता द्वारा ए सब जिंस बहुत बेनिफिटेड बिल्कुल बहुत किछि लाभ मिलिबो एवं ये आशा मध्य समस्त मध्य रखिछन्ति धन्यवाद श्रीजुक्त रथ आम सहित आलोचना करथु जुरा रथ रहितले आम सहित अधिक आलोचना करथु।